তীব্র গরম আর ব্যস্ততম কোলাহলপূর্ণ জীবন থেকে একটু বিরতি নিতে হলে যেতে হবে এর চারখোল গ্রামে চারখোল কথাটা থেকেই বোঝা যাচ্ছে চারদিক দিয়েই খোলা এখানে প্রকৃতি যেন হাতের মুঠোয় শুধু হাতটা বাড়ানোর অপেক্ষা কিভাবে যাবেন আপনি চারখোলে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলস্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অন্যতম সুন্দর প্রকৃতি এনজিপি স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে কালি ছোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়ে গেলেই পৌঁছে যাবেন চারখোলা রাস্তা বেশ সুন্দর সময় লাগে মাত্র দু ঘন্টার মতো কালিম্পং বাজার থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে এনজিপি থেকে ছোট গাড়ি রিজার্ভ করলে খরচ হবে তিন হাজার পাঁচশো টাকা আর বড় চারচাকা গাড়ি চার হাজার টাকার মতো পড়বে চার খুলে অনেক হোমস্টে রয়েছে বেশিরভাগই ডিলাক্স রুম থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ হবে বারোশো টাকা একটা ঘরে সর্বনিম্ন তিনজনের থাকার ব্যবস্থা রয়েছে থাকবে সকালে চা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার নিজেদের পছন্দ মাফিক খাবার অর্ডারেরও ব্যবস্থা আছে এখানে তিন চার দিন সময় কাটানোর জন্য অসাধারণ অভিজ্ঞতা হবে আপনার আর যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ করতে পারবেন তারা চারখোল গ্রামের কাছাকাছি রয়েছে অনেক ঘোরার জায়গা সামালবং রায়দারা হনুমান পার্ক সিংজি মনেস্ট্রি চারখোল ভিউ পয়েন্ট খরচ হবে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা তারপর পানবু ভিউ পয়েন্ট গুরুতুংদারা ভিউপয়েন্ট রামেটি ভিউ পয়েন্ট লামহাদারা ভিউ পয়েন্ট এই সব ঘুরলে খরচ হবে আরও তিন থেকে চার হাজার টাকা পাশাপাশি সানরাইজ পয়েন্ট গাও গীতাবলিংয়ের দুটো ভিউ পয়েন্ট নোগদারা টি গার্ডেন ও লেক দেখার খরচ পড়বে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা তারপর লাভা রিসার্ভ কোলাখামের সঙ্গে ফলস এগুলোর জন্য খরচ হবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এছাড়া কালিম্পং জলসা বাংলো ভিউপয়েন্ট পয়েন্ট রামধরা ভিউ পয়েন্ট ডেলো পার্ক বুদ্ধ পার্ক হনুমান টক সায়েন্স সিটি মর্গ্যান হাউস সাক্ষু মনেস্ট্রি ক্যাকটাস গার্ডেন দেখতে গেলে খরচ হবে চার থেকে পাঁচ হাজার টাকা এছাড়া চারখুলে ট্রেকের পথে অজস্র ভিউ পয়েন্ট এবং বার্ডস ওয়াচিং পয়েন্ট ফটোগ্রাফারদের জন্য আদর্শ এই অফবিট পরিবেশে বিভিন্ন রঙের প্রজাপতিও আপনার নজর কাটবে বিউরো রিপোর্ট বাংলা জাগো